হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের এই ডিম আলু রান্না বসিয়েছি, সবে ডিম সিদ্ধ বসিয়েছি। আর মনীষের বাবা মাছ কিনতে গেছে, দেখি কি মাছ নিয়ে আসে, তারপরে আবার মাছ রান্না হবে। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজছি এখন। ডিমটা ভেজে নেওয়ার পরে তারপরে আলু তুলব করা। ডিমটা ভাজা হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ আর এই রসুনটাকে ভালো করে লাল করে একটু ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে আলু তুলবো। এবার হয়ে গেছে আলুটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। হয়ে গেছে ভাজা, দেখুন। কেমন কালার এসছে দেখুন, আলুর কালারটা কেমন এসছে দেখুন। দেখুন বন্ধুরা, হয়ে এসছে রান্না। ডিমের ঝোল এবার নামিয়ে দেব। কালারটা কেমন এসছে দেখুন, এবার নামিয়ে দেব। যাচ্ছি বাজারে, দেখি কি কেনাকাটা করা যায়। হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি। এখন আধার কার্ড আমার ভুল আছে, দেখি আধার কার্ডটা ঠিক করে নিয়ে আসি। এই যাচ্ছি এখন কালীনগরে। দেখুন বন্ধুরা, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল বানাচ্ছি কেমন ভাবে, সেটা একটু দেখুন। মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে, শুধু একটু চাপট করে তুলে নিতে হবে। ইলিশটাকে বেশি ভাজলে হবে না, তাহলে ওর তেলটা চলে যাবে। এখন বন্ধুরা, এই পেঁয়াজ গুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল করে। দেখুন বন্ধুরা, লবণ দিতে হবে।
হলুদ, লবণ, লঙ্কা, দেখুন বন্ধুরা সর্ষেটা ফুটে গেছে, এইবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা এবার একটু জিরে মরিচ দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দেবো, গরম করে একটু বাটাটা এসে গেছে, ইলিশের এই সর্ষের জল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বাবাদের তরকারি ভাতটা দিয়ে আসি আগে, কেমন লেগে আপনাদেরও ভালো লাগলে বাড়িতে রান্না করে খাবেন। এইভাবে সর্ষের ঝাল করে খেলে খুব সুন্দর লাগে খেতে।